অসময়ে তরমুজ পুকুরে, পুকুর ভরা টল টলে জল, তার উপরে বাঁশের মাচা। দূর থেকে দেখলে মনে হবে মাচায় লাউ কুমড়া ঝুলছে, কিন্তু কাছে গিয়ে দেখা মিলল এক নতুন দৃশ্যের, আর তা হলো অসময়ের তরমুজ ঝুলছে পুকুরের মাচায়। তরমুজ মৌসুমি ফল, সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাজারে পাওয়া যায়। এখন জুন জুলাই ও আগস্ট মাসেও সুস্বাদু তরমুজ পাওয়া যাচ্ছে। অসময়ের এই তরমুজ চাষ হচ্ছে বরগুনায় সদর উপজেলার কালিরতব গ্রামে। এই প্রথম উপজেলায় মাচায় চাষ করা হলো তরমুজের। যদিও এই এলাকায় তরমুজের চাষ হয় না, তবুও ইউটিউব দেখে শখের বশে করা এই ফসলই এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষক রনি আমিনকে। তার বাবা আব্দুল মান্নান, মা রফেজা বেগম তাকে সহযোগিতা করেছেন। প্রায় 80% জমিতে বেঙ্গল টাইগার, কারিশমা ও কানিয়া জাতের তরমুজ চাষ করে রীতিমতো এলাকায় সাড়া ফেলেছে। এই নতুন পদ্ধতিতে এই মৌসুমি ফল বর্ষায় চাষ হচ্ছে। থাই জাতের তরমুজ চাষে এই কৃষকের ফলন বেশ ভালো হয়েছিল, আবার বিক্রি করেও ভালো আয় করেন। মাত্র 35,000 টাকা ব্যয় করে 3 লাখ টাকা আয় করেছেন। তাই দেখে আগামীতে এই এলাকায় অনেক কৃষক তরমুজের চাষ করবেন। মালসিং পদ্ধতিতে এই তরমুজ চাষ করা হয়েছে। মাচায় ঝুলছে হলুদ তরমুজ। রঙের ভিন্নতা থাকলেও স্বাদে তেমন কোনো পার্থক্য নেই। কিছু অংশে কালো ও সবুজ রঙের তরমুজও আছে, তবে হলুদ তরমুজের সংখ্যা অনেক বেশি, দেখতেও বেশ সুন্দর। তা দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন কৃষক বনি আমিনের খেতে। বনি আমিন জানান, 80% জমিতে তিনি এ তরমুজের চাষ করেছেন। গত এপ্রিল মাসের শেষ দিকে তিনি তরমুজের বীজ বপন করেন। এখন তার মাচায় তরমুজ ঝুলছে তুলে আছে, অল্প দিনের মধ্যে বিক্রি করবেন। তিনি জানান, প্রায় 2,700 টাকা দিয়ে 30 গ্রাম বীজ কিনেছিলেন। এই বীজ থেকে 500 গাছ হয়েছে। গাছে প্রায় 1,500 তরমুজ ফলেছিল। বৃষ্টির কারণে পচে প্রায় 500 তরমুজ নষ্ট হয়েছে। 1,000 তরমুজ বিক্রি করে তিনি 3 লাখ টাকার বেশি আয় করেছে। বীজ কেনার পাশাপাশি অন্যান্য খরচ মিলিয়ে তার প্রায় 35,000 টাকা খরচ হয়েছে, আর এই তরমুজ বেচে তিনি 3 লাখ টাকা আয় করেছেন। এদিকে মাচায় তরমুজ চাষ দেখতে প্রতিদিন আশেপাশের এলাকার কৃষকরা তার কাছে আসছেন। কিভাবে আগামীতে তারা নিজ নিজ জমিতে তরমুজ চাষ করবেন সে সম্পর্কে পরামর্শ নিচ্ছেন। এলাকার একাধিক কৃষক জানান, সরকারি সহযোগিতা ও পরামর্শ পেলে এই পদ্ধতিতে তরমুজের চাষের বিস্তার ঘটবে। সেই সঙ্গে বেশি পরিমাণ জমিতে তরমুজের চাষ হলে এলাকার মানুষ কম দামে এই ফল খেতে পারবে। বাজারে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় কৃষকও লাভবান হবেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এই তরমুজের চাষ লাভজনক। মাত্র 2 মাসের ব্যবধানে এত লাভজনক ফসল আর নেই, তাই কৃষকরা এর চাষের দিকে ঝুঁকছেন। বেলে দোআঁশ মাটিতে ভালো চাষ হচ্ছে। তিনি বলেন, তরমুজটি অসময়ের বাজারে পাওয়া যাওয়ায় ক্রেতারা উপকৃত হচ্ছেন। রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান বলেন, তরমুজ মানুষের শরীরে পানির ঘাটতি পূরণ করে।